মানুষে বলছে হুয়ারাইছে হুয়ারাইছে, আসলে ওই বাবা অবস্থা, আমি ওই বাবা অবস্থা আইয়া দৌড় দিছি, দৌড় দেওয়া অবস্থা আমার ইয়ে আক্রমণ করছে, আর বেলা আইয়া সামনে পড়ি আর বেলা আইয়া আমি কামড়াই দিছি। বরগুনার পাথরঘাটায় লোকালয়ে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বেলায়েত ও সাইফুল। একই ঘটনায় আহত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন নারীসহ আরও তিনজন। বুধবার দুপুরে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি এলাকার সংরক্ষিত বন থেকে হঠাৎ একটি বন্য শুকর লোকালয়ে আসে। এ সময় প্রথমে বিলায়েত মিন নামের এক বাসিন্দার উপর আক্রমণ করে শুকরটি। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে শুকরটি আরও উত্তেজিত হয়ে সকিনা, ইব্রাহিম, আব্বাস ও সাইফুল সহ মোট পাঁচজনের উপর আক্রমণ করে আহত করে বনে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত ও তাদের স্বজনদের দাবি, বন্য শুকরটি লোকালয়ে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় জনগণের উপর আক্রমণ করে। আইয়া তারে মানে গুতা দিছে, গুতা দিয়ে কামড় টামড় দিয়ে অনেক জায়গা মানে সাইরে পিটে লাইছে। তারপর আমার বড় ভাই ফিরে গেছে, তারও আর কি দুই জায়গায় আঘাত করছে। তারপর হ্যাঁ বড় ভাই আমার, তারপর শুয়ে আবার দৌড়ি আর একবারই গেছে, আর একবারে যাইয়া তারও আক্রমণ করছে। আমার ছেলে ছেলে কামড়াইছে একটা, আর বাইরবো কামড়াইছে আরও একটা। আরও দুই দুই বছর আগে মানুষ এরকম কামড়াইছে, অনেক মানুষ কামড়াইছে, দুই বছরে প্রায় 10-12 জন মানুষ কামড়াইছে। চিকিৎসক জানায় আহতদের উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আর বন্য শুকরটি লোকালয়ে কিভাবে আসলো তা খতিয়ে দেখার পাশাপাশি শুকরটিকে শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করার কথা জানায় বন বিভাগ। পাথরঘাটা থেকে শুকরের আক্রমণে দুজন আহত হয়ে দুজন আমাদের কাছে ইমার্জেন্সিতে এসেছে, তো প্রাথমিকভাবে আমরা তাদেরকে দেখে সার্জারি বিভাগে ভর্তি দিয়েছি। আহতদের দাবি, গত দুই বছর আগেও শুকরের আক্রমণে পাথরঘাটার চরদুয়ানি এলাকার 6-8 জন আহত হয়েছিল। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।